আগে চাটনি পাঁপড় সীতাভোগ রসগোল্লা আসার আগেই আমি প্লেটে গ্লাস তুলে নিয়েছি। আমাদের ছোট নন্দ গোপাল নন্দ গোপাল হাত গুলো গুলো নালু দেব নলে নালু কোথায় পাবো। নন্দগোপালের আমার স্নান হয়ে গেছে, কাওয়াই গেছে, স্নান করে ওটা একটু ঘুমায়, এবার একটু ঘুমাবে, একটু ড্রাউজি ড্রাউজি লাগছে। কালকে সবার কোলে যাচ্ছে, হ্যাঁ, আর এরকম একটা হাসি দিচ্ছে সবাই, যে কি করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। লাস্ট দু তিন দিন ধরে ব্লগে আমি একটু অফ ছিলাম, কারণ শরীরটা ডাউন ছিল। আজকে সকাল থেকে ফিলিং মাচ বেটার। গতকাল জন্মাষ্টমী উপলক্ষে ডোমজুড়ে ছিল ডে ওয়ান পুজোর দিন। এখান থেকে আমি, অর্পি, রিহু, নিচে দিদি, পিসি, গোলু, অমল, জেঠু সবাই মিলে আমরা গেছিলাম। অনেকখানি সময় সবার সঙ্গে কাটানো হলো, মজা হলো, পুজো দেখলাম। দেন রাত্রি এখানে কালকে প্রায় একটা নাগাদ আমরা পৌঁছেছিলাম। আজকে ডে টু নন্দ উৎসবের দিন, আজকে সবাইকে নিমন্ত্রণ করা হয়, নিমন্ত্রিতরা আসে, সেখানে তাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়। সো আজকে বিকেলেও যাবো, আপাতত সকালে এখন 11:30। ব্লগটাকে লাইভ করি, জন্মাষ্টমী স্পেশাল ব্লগ, জন্মাষ্টমী স্পেশাল ব্লগ ফাইনালি লাইভ। সকালবেলা একটা চা খেয়েছি, বাড়ি স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একটু গ্রিন টি খাবো, তাই সুবিধা দিলাম। আজকে আর ক্যাফে সাইডে আমরা যাচ্ছি না, কালকে গেছিলাম, ইন্টেরিয়র নিয়ে ডিসকাশন হলো, প্ল্যানটা হাতে পেতে এক দুদিন টাইম লাগবে, কালকে যাব, আগামীকাল কিছু মিটিংস আছে। বাকি আজ অব্দি ভ্লগে অনেকবার তোমাদেরকে ওয়ান অফ দ্য লিডিং অনলাইন হায়ারিং প্ল্যাটফর্ম রিলেভেলের ব্যাপারে মেনশন করেছি, যেখানে না লাগে ডিগ্রি না এক্সপিরিয়েন্স, জাস্ট রিলেভেল টেস্টে নিজের স্কিল প্রুফ করে ইউ ক্যান গেট এ জব। বাট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কেমন? ও হচ্ছে জিশান, হাই, অ্যান্ড জিশানের ভাই হচ্ছে সাকলিন, জিশান আহমদ খান, রিলেভেলের ওয়ান অফ দ্য অ্যাচিভার, কংগ্রাচুলেশন। ফার্স্ট অফ অল বলবো যে তোমার সাথে দেখা করে আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, রিলেভেল এক্সামটা আমি ক্লিয়ার করেছিলাম, অ্যান্ড তার জন্যই হয়তো তোমার সাথে আজকে দেখা করার সুযোগটা পেলাম। ইলেভেন টুয়েলভে ব্যাকগ্রাউন্ডটা পিওর সায়েন্স ছিল, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস যেরকম থাকে। অ্যান্ড তারপর আমি চলে গেছি ইকোনমিক্স অনার্স করি, তো আমি মাস্টার্সটা করি কল্যাণী ইউনিভার্সিটি থেকে, 2020 মাস্টার্সটা কমপ্লিট করি। অ্যান্ড তারপর তো তুমি সবাই জানে যে লকডাউনে কি সিচুয়েশন ছিল, সো আই ওয়াজ লাইক নকিং এভরি ডোর আই কুড গেট। জাস্ট ফর ফ্রি তোমরা রিলেভেল টেস্টে অ্যাপিয়ার করতে পারো বেসড অন ইয়র স্ট্রং স্কিল সেট। তো এই প্ল্যাটফর্মটার ব্যাপারে তুই জানলে কি করে? এবারে আমি দেখতে দেখতে এতটা টাইম পিরিয়ড গেল, তো আই ওয়াজ লাইক কোয়াইট হোপলেস, বাট দ্যাট রিলেভেল কামস ফ্রম এ রিনোন ব্র্যান্ড আন একাডেমি, রাইট? আমার সুটেবল মনে হলো যে আমি বিজনেস ডেভেলপমেন্ট টেস্টটা দেবো। ওকে, সো রিলেভেলে কিন্তু টেস্ট অ্যাপিয়ার করার জন্য অনেক টপিকস আছে, ও টপিক ছিল বিজনেস, বিজনেস ডেভেলপমেন্ট টেস্ট, এছাড়াও বিজনেস অ্যানালিস্ট আছে, এখন নতুন অ্যাড হয়েছে। এখানে আমি নিজের সুবিধা মতো নিজের ডেট অ্যাসাইন করতে পারবো, যে ডেটে আমি এক্সাম দিতে চাই, যে স্লট আমি চাইবো সেই স্লট আমাকে দেবে। আর এই পুরো টেস্টটা অনলাইন হয়, সো আই থিঙ্ক তুমি যে কোনো জায়গা থেকে অ্যাপিয়ার করতে পারো, জাস্ট ইউ নিড আ ল্যাপটপ এন্ড এ গুড ওয়াইফাই কানেকশন। টেস্টটা ক্লিয়ার করার পর এক এক করে আমাকে প্রায় 7-8 কোম্পানি অ্যাপ্রোচ করেছিল, তার মধ্যে 3 কোম্পানি আমাকে ফাইনালি সিলেক্ট করে। 3 মধ্যে যার অফারটা আমার বেটার লেগেছিল আমি সেই কোম্পানির অফারটা অ্যাকসেপ্ট করি, সেটা হচ্ছে কন্টলো। জিশানের মতন তোমরাও রিলেভেল টেস্টে অ্যাপিয়ার করতে পারো উইথ ইউর স্ট্রং স্কিল সেট, লিঙ্ক আজকে ভিডিও ডেসক্রিপশন এন্ড ফার্স্ট কমেন্টে তো দেওয়াই থাকবে। অ্যাপটিটিউডটা একটু স্ট্রংলি প্রিপেয়ার করবে, ইংলিশে কথা বলা অভ্যাসটা করবে, অ্যান্ড একটু প্রেজেন্স অফ মাইন্ড রাখতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড দেন প্ল্যাটফর্মটা তোমাকে রিলেভেল দিচ্ছে। বাকি একটা টাইমে ছিল যখন তোর জব ছিল না, ফ্যামিলি থেকে একটা প্রেশার ছিল, অ্যান্ড দেন থ্রু রিলেভেল ইউ গট 3 অফার্স। রিলেভেল তার ক্যান্ডিডেটদেরকে মোটিভেট করার জন্য শুনেছি অনেক গুডিজ অ্যান্ড অল দ্যাট, সো হ্যাভ ইউ গট এনি? হ্যাঁ, আমি গুডিজ পেয়েছিলাম, কাইন্ড অফ শো অফ, আমি গুডিজগুলো নিয়ে টি শার্ট পরে ফটো যখন আমি সোশ্যাল মিডিয়াতে দিই, ইট ওয়াজ লাইক অসম এক্সপিরিয়েন্স অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট অ্যাগেন। বাকি তোমরাও তোমাদের ড্রিম এভাবে পার্সিউ করতে পারো, লিঙ্ক ইন ডেসক্রিপশন, সো গো ফর ইট, টেস্ট টোটালি ফ্রি। রিহু যে স্নান টান করে ঘুমিয়েছে, এখনও ঘুমাচ্ছে, বাইদের টাইম আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি, যাব হাবিবদের আইব্রোটা করবো, আর টুকটা কেনাকাটা আসে শর্ট করে চলে আসে। রবীন্দাকে আসতে বলেছিলাম, রবীন্দা এসে দাঁড়িয়ে আছে, বাট বিফোর দ্যাট আমার সানগ্লাসটা গাড়ির মধ্যেই রয়ে গেছে, ওটা নিতে লাগবে। এই যে রিক্সায় উঠে গেছি, আজকে যদিও ওয়েদার কালকের থেকে অনেক অনেক ডিসেন্ট, আইব্রো তো আমার অনেকক্ষণ ডান, আর আজকে নন্দোৎসবে বাড়িতে অনেক লোকজন আসবে, অনেকেই রিহুকে প্রথমবার দেখবে, তাই ভাবছি রিহুর জন্য একটা নতুন জামা নেব। রবীন্দ্র এখানটায় দাঁড়াবে, আমি জাস্ট কিনে চলে আসবো। এতগুলো অপশন তো আছে, ভাবছি কোনটা যাবে। এই দুটো কিউট, এইটাও ভালো, আগেরটা সাইজ নেই, এই তো 9-12, এই রেটটা নাই, এইটাই নেই, এইটা দাও। রিহুর জামা নেওয়া হয়ে গেছে, খুব কিউট কিউট দুটো জামা নিয়েছি, এখন একবার ভাবছি রেনেতে যাই, দে হ্যাভ ভেরি গুড রেডিমেড ব্লাউজ কালেকশন, তো নেবো যদি একটা পাই।
খুব বেশি কিছু একটা কালেকশন ছিল না, তো আই ফাউন্ড দিস থ্রি, একটু ট্রাই করে দেখবো। ওই আছে আমার নেওয়া একটি ইয়েলো কালারের সিল্ক টাইপের ব্লাউজ নিয়েছি। গুড বয়ের মতন খেতে হয়, গুড বয়। এখন হচ্ছে দুটো, ঝিশান এই জাস্ট একটু আগে গেল, অর্পি তো বেরিয়েছে কল্যাণী দিয়ে এখানে ডিউকে খাওয়াচ্ছে, আর আমি এবার যাবো স্নানে। আমরা কি লাঞ্চ করবো আজকে? এই যে দেখছি ছেলের জন্য শপিং টপিং করে নিয়েছি। হ্যাঁ, একটা হলুদ আর একটা লাল। শঙ্কু জুতো পরলেই তুই খেতে আরম্ভ করে দিয়েছিস। এবার আমি এই জুতোটা নিয়ে একটু ডাউটফুলি ছিলাম, হ্যাঁ কি ফিট হবে কি না, বাট একদম দেখো প্রপার ফিট। এই দাঁড়া খাস না, দেখা হবে জুতোটা একদম শঙ্কু ফিট, শঙ্কু ফিট। মামা খাওয়াই আসছে, মামা খাওয়াই আসছে। এটা নতুন জুতো সবে আনলাম, এটা কি খাওয়ার কোনো মানে হয়? কুদিদি জুতো খেতে নেই। লাঞ্চে আসে আজকে ভাত ডাল ঘি করলা ভাজা আলু দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি মাছের ঝাল, আর কল্যাণী যে একটা ইয়াম্মি আমের চাটনি বানিয়েছে। এই যে এটা আমাদের চিনির, আর এটা তোমার গুড়ের। এখন বাজে বিকেল 5টা, আর আমি এখানে রিহুর রাত্রিবেলা ডিনারের ডালের স্যুপ খাবে ওটা চাপিয়েছি, একদম টিফিন বক্সের মধ্যে প্যাক করে নিয়ে বেরোবো। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আমি অদিতির শাড়িটা পরবো ভেবেছিলাম, বাট এই আলোটা আর ওই আলোটা ডিফারেন্ট। এই ব্লাউজটা আমি আজকে আনলাম, কি ভালো ফিট হয়েছে, খুব ভালো লাগছে। এনিওয়ে আজকে কল্যাণী দিও আমাদের সাথে যাচ্ছে ফার্স্ট টাইম আমার বাড়িতে, আর এইটাকে দেখো নতুন জামা নতুন জুতো। আমি আজকে প্রথমে পাঞ্জাবি পরেছিলাম, এবার কালকেও পাঞ্জাবি আজকেও পাঞ্জাবি, তাই চেঞ্জ করে কুর্তাটা পরলাম, যেটা অনেক দিন পরে, কবে নিয়েছিলাম মনে নেই। কার কুর্তা এটা, বহু কালে, বাট বেশ ভালো লাগলো এটা, বাইরেন বাইরেন করা ছিল। হ্যাঁ, সকালবেলা নন্দোৎসবের খিচুড়িটা এবছরে খুব বেশি মিস করলাম, আগের বছর মনে আছে তোমরা সব দিচ্ছিলে। এখন গিয়ে কি খাবো? লুচি। আবার লুচি? মা এখানে, মা এখানে, মা খুঁজছে। 6:30 আমরা জাস্ট বেরোলাম, কালকেও এই টাইমে বেরিয়েছিলাম, এখন যাবো পেট্রোল পাম্প রিফিল করে তারপরে রুমজোর। আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি, পিছনে রিহু নিয়ে গেছে মোটামুটি, আর লাস্ট 2 বছর এই নন্দোৎসবের দিনে খাওয়া দাওয়া দাওয়ানোটা বন্ধ ছিল। একে তো কোভিড ছিল রিজন, আর লাস্ট ইয়ারে মায়ের এত শরীর খারাপ ছিল, নন্দোৎসবের দিন পুজো হয়েছিল, ভোগ টুক রান্না হয়েছিল, আমরা ভোগ খেয়ে তারপরে চলে এসেছিলাম এখানে। সেই দিন সেই রাত্রিবেলা মায়ের ব্লাডের দরকার ছিল, ও আবার রাত্রিবেলা সেই ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাডটা নিয়ে এলো। অনেকদিন পরে সেই ভেজিটেবল চপের স্বাদ পাবো হয়তো। এনিওয়ে জাস্ট পৌঁছালাম, চলো আমার মামার বাড়ি সরে বলি যা বলি গিলি গো কিন্তু কাদায় কাদা হওয়ার জন্য আমি আবার আমার নিজের এতে ফিরে চলে এসেছি। এই তো পনিরের ফ্রাই, ওদিকে নবরত্ন চলে গেছে, আমি যেটুকু দেখতে পেয়েছি, আর ওই ডাল টাল আছে। এখানে চেয়ার টেয়ার পাতা হয়েছে, ব্যাচ ট্যাচ বসবে, সবাই আসছে। ওর বেচারা কাশি হচ্ছে একটু, তাই পূজা পূজা দেখলে খুবই জ্বরবার সেরে গেছে, সম্পূর্ণ সে কাশি আর জানা না জানো বাবা। আমরা বউ বাড়িতে যাচ্ছি একটু সবার সাথে দেখা করে আসি। চায়ের একটা খুব দরকার ছিল, কাকি ছাড়া আর কারোর কাছে অবদার করা যাবে না, কাকি জেনে চা অলরেডি বসিয়ে দিয়েছে। লিখাইছে কাকি স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগছে পরে। হ্যাঁ আমিও সবুজ আছে, কথা বলা শোনাই হচ্ছে না। একটুখানি খেলো,
একটুখানি ঘুমালো, তারপরে নিচে নেমে এসে, বাট খুব গরম সামা ঘামছে, অনেক লোক আছে না এখানে, আর রিহু আর কি এত সবাইকে দেখে একটু ঘাবড়ে গেছে। তো আমরা এখানে বেশি আর দেরি করবো না, এখনই 9টা বাজে, খেয়ে নিই তারপরে একটু সবার সাথে দেখা করে আজকে চলে যাবো। আর একটা মাসি বসে পড়েছে আমাদের সাথেই যাবে, নতুন নতুন বাজে নাম, এটা নাম জানো না ওর সারা জীবন মনে রাখবে। নতুন মাসি কেন হচ্ছে যাবে, একটু প্রথম মিট হয়েছিল বলে নতুন বলেছিলাম। ও আচ্ছা, আমি তাই গুড্ডিকে বলছিলাম এই জন্মাষ্টমীতে খেতে বসা নিয়ে আমাদের কি মারামারি না হতো, লাস্ট ব্যাচে বসতাম সব কটা মিলে, আধা জিনিস পেতাম পেতাম না, এটা কি একটা নবরাত্র টাইপের। ওর পাতেটা ছিল আগে গ্লাস চাপিয়ে দিয়েছি, সকালবেলা নন্দোৎসবের পুজো হয়েছে, সন্ধ্যেবেলা যেরকম সন্ধ্যে দেখানো হয় সন্ধ্যে আরতি হয় সেটাও হয়েছে, এখন সবকিছু পরিষ্কার পরিষ্কার করে রাখা আছে, কালকে পুজো হবে, তারপরে আবার এই সমস্ত শাস্ত্রটা খুলে দিয়ে আবার এখন আমাদের পালা না অন্য কারোর একটা পালা, তো সেখানে আবার চলে যাবে। ঢুকিয়ে দেবো ফ্রিজে গরম করবো আর খাবো, তারপরে পড়ে গেলে আমাদের তুলতে আসবি না, আমি বলে পূজার নাম প্রথমে নেবো ক্যামেরায় বলে রাখলাম। কালকে গুড্ডি রিউকে বলছে আমি নতুন মাসি, আর সেটা ব্লগে এসেছে, তো তোমরা সবাই নতুন মাসি করে কমেন্ট করেছো, গুড্ডিতে আজ থেকে নতুন মাসি। আমার বোন হঠাৎ করে নতুন টোপকে পড়েনি, আমি প্রথম ছিলাম 65 ওয়েট, তারপর আমি 85 হয়েছি, আমাকে বিভিন্ন রূপে তোমরা দেখেছো এই জন্য চিনতে পারছো না, এখন আমি আবার 58 হয়েছি, তো ওই জন্য চিনতে পারছি, আছি গুড্ডি গুড্ডি আছি আমি। আমরা খুব ভালোই ভালোই চলে গেছি দেখো, এই দিকটাতে পুরো ট্রাফিক, আজকে বহু যুগ পরে ছাত্রাগাছি দিয়ে এলাম, বাট ফর্চুনেটলি সেরকম কিছু ট্রাফিক ছিল না, পৌঁছে গেছি, গুড্ডিকে ড্রপ করবো তারপরে আমরা বাড়ি যাবো। পূজা ফোন করেছিল এখন বলছি কি ভাই কোথায়, বলছি আমরা তো পৌঁছাচ্ছি তোরা কি করছিস, যা খেতে বসেছে, বাট পনিরের ফ্রাই ফুরিয়ে গেছে, তো দাদা ভাই গেছে পনির আনতে, পনির আসবে ভেজে দেবে তারপরে ওরা খাবে। এখন হচ্ছে 11:30, অ্যান্ড আমরা ফাইনালি বাড়ি পৌঁছালাম, রাত্রি এখন 1টা, এবার করবে ব্লগটাকে এডিট, অ্যান্ড ব্লগটাকে এখানে শেষও করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বাকি দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগের সঙ্গে, টেক কেয়ার, গুড নাইট, বাই।